অনাবিল টিভি সত্যের সাথে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের এই দিনে বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করে। পরে এদেশের মানুষ পায় একটি স্বাধীন সোনার বাংলাদেশ। তাই দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ সহ দেশের সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ লীগ ঢাকা মহানগরের উত্তর সভাপতি আমি মোহাম্মদ লোকমান হোসেন, আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং পাশাপাশি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হইতেছে সেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, কারণ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি, তিনি না হইলে এই বাংলাদেশের মানচিত্র আমরা পাইতাম না। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের ভাস্কর্য আছে, তাহলে ইতিপূর্ব যে জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য আছে সেখানে তো কোনো কথা হয় না, এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত হইছেই কেন? এগুলো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ মিনারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী নির্মল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আমরা পুষ্প অর্পণ করতে আসছি এবং এই বিজয় দিবসে সেই জাতির ক্রান্তি লগ্নে যারা শহীদ হয়েছিল এবং এই দেশ স্বাধীন হওয়ার জন্য যারা রক্ত দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ স্বাভাবিক নির্মল শ্রমিক লীগের পক্ষ থেকে 18 কোটি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ আওয়ামী নির্মল শ্রমিক লীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেজর দিবস।